আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা রোগী আছেন, যারা দর্শক ভিডিওটি দেখছেন, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ডিজেবিলিটি এবং রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। দর্শক, আজকে আমি একটি অর্থোসেস নিয়ে কথা বলবো, যেটা আপনারা কোমর ব্যথার চিকিৎসায় বহুল প্রচলিত। কোমর ব্যথায় আমরা একটি অর্থোসিস দিয়ে থাকি আপনাদেরকে অনেক সময়, এবং এই অর্থোসিসটা আসলে আদৌ কোনো উপকার করে নাকি আমাদের আরো কোমর ব্যথা বাড়ায় বা ক্ষতি করে, এটা নিয়ে আলোচনা করব। এটা কোনো চিকিৎসার আসলে অংশ নাকি না আমরা ভুলভাবে দিয়ে থাকি, বা আপনারা অনেক সময় এই বেল্ট ব্যবহার করে থাকেন কোমরের, যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি লাম্বো সেক্রাল কর্সেট। সো এই কর্সেট আদৌ কি আসলে কোনো উপকার আসে, এটা একটু আপনাদের সাইন্টিফিক্যালি আমি ব্যাখ্যা দিব, এবং কর্সেটটা যদি কিভাবে যদি ব্যবহার করতে হয় উপকারের জন্য, তাহলে করার নিয়মটা কি, কতদিন করা যাবে, এবং কিভাবে খুলতে হয়, ব্যবহার করতে হয়, এবং কর্সেট কত প্রকারের আছে, কর্সেটটা কোথায় ব্যবহার করতে হবে, আসলেই বৈজ্ঞানিকভাবে যে কর্সেটটা উপকার হবে সেই কর্সেটটা কেমন হইতে হবে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো দর্শক, আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি, ডিসেবিলিটি নিয়ে কাজ করি দীর্ঘদিন, স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে, আমরা অনেক সময় এই লাম্বো সেক্রাল কর্সেট ব্যবহার করে থাকি। আসলে কর্সেট বিভিন্ন টাইপের থাকে, যেমন লাম্বো সেক্রাল কর্সেট হতে পারে, শুধু সেক্রাল কর্সেট হতে পারে, শুধু লাম্বার কর্সেট হতে পারে, তারপরে আপনার ঘাড়ের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন কলার ইউজ করে থাকি, তারপরে পুরো স্পাইনটাকে অনেক সময় আমরা কারেকশনের জন্য বা আঘাত পেলে অনেক সময় মিলওয়াকি ব্রেস ব্যবহার করে থাকি। তো এভরিথিং আর সাইন্টিফিক, এবং এই জিনিসগুলা যেমন উপকার আছে তেমন অপকার আছে। তো আমি ওইদিকে যাচ্ছি না, আজকে শুধু কোমর ব্যথার চিকিৎসায় আমরা যে কর্সেট, স্পেশালি লাম্বো সেক্রাল কর্সেট ব্যবহার করি, সেটা নিয়ে আপনাদের আমি আজকে কথা বলবো। আর আমি প্রায় আমার প্র্যাকটিসে দেখি যে কর্সেট ব্যবহার করে রুগী 10 বছর ধরে, 15 বছর ধরে ব্যবহার করে চলছে, তো চলছি, এবং একবার যে 10 বছর আগে একটা কিনেছে সেটা এখনো ব্যবহার করে। তাহলে আপনাদের কি মনে হয়, 10 বছর ধরে একটা রুগী যদি কোমরে কর্সেট ব্যবহার করে, তাহলে কি 10 বছর ধরে রুগী কোমর ব্যথা এখন ভালো হয়ে গেল? নো, ভালো হয় না, দেখি সে কিন্তু কর্সেটটা কন্টিনিউ করে। তাহলে 10 বছরে যে কর্সেট কন্টিনিউ করে, তাহলে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে কর্সেট অপকারিতা কি, কর্সেট ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। এখন আমরা আসলে কর্সেটটা কি ব্যবহার করব কিনা, আমরা কোমর ব্যথায় এই কর্সেট অবশ্যই আমরা ব্যবহার করব, তবে সেটা ডাক্তারের পরামর্শে। আমরা কোন কোন রোগে কর্সেট ব্যবহার করে থাকি, নাম্বার 1 স্পন্ডাইলোসিস, যদি কোনো রোগী স্পন্ডাইলোসিস আক্রান্ত হয়ে থাকে, তারপর হচ্ছে PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তারপর হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, সেক্ষেত্রে আমরা কর্সেট ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে যদি কেউ কোনো আঘাত পায়, রোড অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে থাকে, হঠাৎ করে আঘাত পেয়ে থাকে, তখন আমরা কর্সেট, লাম্বো সেক্রাল কর্সেট, কোমরে যদি আঘাত পায় ব্যবহার করতে বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্সেট হিতে বিপরীত হতে পারে, যেমন ফাইব্রোমায়ালজিক পেশেন্ট, মাসেল স্পাজম, মাংসপেশির স্প্রেইন, বা মাসেল একদিকে কোমরে ফুলে গিয়েছে আরেক দিক দিয়ে ফ্লাসিড, থল থলে ভাব, এইসব ক্ষেত্রে কর্সেট আমাদের আরো বেশি উপকারের চেয়ে অপকার করতে পারে। তারপরে কর্সেটের ব্যবহার আছে, কর্সেটের মেকিং কিছু মেটেরিয়ালস এর ব্যাপার আছে, কর্সেটটা কেমন হইতে হবে, তো এই জিনিসগুলো যদি না জানি না বুঝে আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের শারীরিক সমস্যা হতে পারে। কর্সেটের কিছু স্ট্রাকচার আছে, তো আমি একটা কর্সেট আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কর্সেট, আপনারা হয়তো দেখছেন এটা ভাঁজ করা আছে। খেয়াল করেন কর্সেটটার, খেয়াল করেন, এই এই দেখেন এই জায়গাটা এইভাবে গর্ত, এই জায়গাটা গর্ত, খেয়াল করেছেন, বুঝেই যায় ঠিক না, গর্ত, এইটা এই গিয়ে এই গিয়ে এই হয়েছে, হ্যাঁ, এই জায়গাটা আবার এখানে এসে আবার এটা এই হয়েছে। সো এই কর্সেটটা, এটা হচ্ছে 100% ওয়ার্ল্ড
রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন যে কর্সেটের কথা বলে থাকে সেটাই এই কর্সেটটা। এই কর্সেটের ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো, কর্সেটটা আগে আপনাদেরকে দেখাই। অনেক ভুল কর্সেট নিয়ে রুগীরা ব্যবহার করে, কমার্শিয়ালি কর্সেট কিনে। কর্সেটে কিছু নিয়ম কারণ আছে, যেমন খেয়াল করেন এই কর্সেটের নিচের অংশটা অনেক চওড়া, ঠিক না? নিচের অংশটা অনেক চওড়া, উপরের অংশটা নিচের অংশের তুলনায় একটু চিকন। তারপরে হচ্ছে কর্সেটের, আমি আর আগে বলছি, এই অংশটা, এই অংশটা উত্তল, ঠিক না? উত্তল, সামনের দিকে উঁচা, এসে নিচে একটু হালকা মিলে গিয়েছে, তো উঁচা। কেন উঁচা বানানো হলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যে কোমর আছে, হিউম্যান বডির, মানুষের কোমর, এটা কোমরের অংশ। এই সামনে সামনে খেয়াল করেন, এটা সামনের অংশ আর এটা পিছনের অংশ। আর আগে আমি প্রতিবার দেখেছি, এই সামনের অংশ বেসিক্যালি এটা কনভেক্স উত্তল, আর পিছনের অংশ কনকেভ অবতল। সো কর্সেট যদি এটার সাথে, স্পাইনের সাথে মিল না রেখে কর্সেটটা তৈরি করা হয়, উল্টা কোমর ব্যথা আরও বেড়ে গিয়ে রুগী প্যারালাইসিস হয়ে যেতে পারে। কর্সেট ভুলভাবে ব্যবহার করা যাবে না। সো কর্সেট বানাতে গেলে আপনাকে অবশ্যই সাইন্টিফিক, যারা অর্থোস্টিস্ট, তাদের মাধ্যমে একটা রিনাউন্ড, আমি বলবো যারা দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে, লেখাপড়া করার লোক, তাদের মাধ্যমে এই কর্সেট বানাতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কর্সেটের, আমরা কিছু এখানে ফ্লেক্সিবল শিট ব্যবহার করেছি, ব্যবহার করা হয় ফ্লেক্সিবল শিট। দেখেন এখানে, এইখানে একটা শিট আছে, এটা হার্ড, হ্যাঁ হার্ড সাবস্টেন্স, আবার এই পাশে আরেকটা আছে, কিন্তু মাঝখানে এটা কিন্তু ফাঁকা, এখানে নরম, শুধু সফট কাপড়টা আছে, সফট কাপড়। অনেক সময় অনেক কর্সেট দেখি আমরা, এটা এই মাঝখানে শিট দেওয়া থাকে, পুরোটাই শিট দেওয়া থাকে, আবার ফাঁকা ফাঁকা শিট দেওয়া থাকে, আবার এই জাতীয় কনভেক্সিটি থাকে না। হ্যাঁ, তো ওই সকল কর্সেট ব্যবহার করলে উল্টা আরো আপনি ক্ষতিগ্রস্ত হবে। তারপরে কর্সেটের এই যে কাপড়গুলো, এগুলার কিছু নিয়ম কারণ আছে, এগুলা, তারপরে এই যে ইলাস্টিক, এগুলার ফার্মনেসের ব্যাপার আছে, তারপরে এগুলা মানের ব্যাপার, এগুলো হইতে হবে সফট, খুবই সফট। তো কর্সেট যেটা সাইন্টিফিক্যালি কর্সেট, সেটা আপনারা অবশ্যই ডাক্তার পরামর্শে ব্যবহার করতে পারবেন, তবে সেটা আপনাদের, আমি বলবো নিয়ম আছে কিভাবে ব্যবহার করবেন, কোন অংশটা কিভাবে থাকবে, এটা একটু আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আসো ঘুরো, আরো ঘুরো ঘুরো, আরো আরো সামনে যাও। দর্শক, এই যে কোমর, এই কোমরের এই অংশটি কর্সেটটা ব্যবহার করতে হবে। এবং খেয়াল করেন এখানে লেখা আছে আপ, আপ, আপ মানে উপরে, তাহলে যে অংশটা চওড়া সেই অংশটা থাকবে নিচে, আর যে অংশটা কম চওড়া সেটা থাকবে উপরে। আর তারপরে হচ্ছে রিইনফোর্স করার জন্য আলাদা দুটো, আলাদা একটি ভেলক্রো দেওয়া আছে, সেটা থাকবে। অনেকে ভুলবশত উল্টো পরে, হ্যাঁ উল্টো, এটা ভুল, পড়তে হবে এইভাবে, আবার এইটা ভুল, পড়তে হবে এইভাবে। খেয়াল করেন একেবারে কোমরের সাথে মিলে যাবে, এই যে কোমরের যে গর্তটা আছে, এই গর্তটা এখানে মিলে গিয়েছে। এখানে এই কর্সেটটা স্পেশালি ডিজাইন করা আমাদের ডিপিএস হসপিটালে, বাংলাদেশের যারা রিনাউন্ড অর্থোটিস্ট আছে তাদের মাধ্যমে আমরা এটা তৈরি করেছি। এবং এই কর্সেটে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো হ্যাজার্ড হয় না। এই কর্সেটটা এই ব্যবহার করার পর এই কোমরে ব্যবহার করতে হবে। দেন প্রথম লেয়ারটা ধরো, তো এবার ঘুরো, তুমি ঘুরো, আপনার পিছন অংশটা দেখলেন, এখন দেখেন সামনে একটা লাগাইতে হবে, লাগাও। দেন রিইনফোর্স করতে হবে, বাহিরে আর একটাই আছে, টান দিয়ে খেয়াল করেছেন। এবং কর্সেট ব্যবহার কোথায় করতে হবে খেয়াল করেছেন আপনারা, বোঝা যাচ্ছে আশা করি আপনাদের? একটু ঘুরে দেখাও,
তো দর্শক এই কোর্স সেট কতদিন ব্যবহার করবেন, স্পেশালি যারা পিএলআইডি রোগে আক্রান্ত, ডিক্স প্রলাপসে আক্রান্ত, তারাই কোর্স সেট আমরা দিয়ে থাকি। কোর্স সেট টানা 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না, এতে হিতে আপনার কোমর ব্যথা আজীবনের জন্য আপনাকে ভুগতে হবে। 3 মাসের মধ্যে আপনাকে কোনো পুনর্বাসন বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের তত্ত্বাবধানে আপনাকে বিভিন্ন থেরাপি দিয়ে ভালো হয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনাকে আজীবন কোমর ব্যথা ভুগতে হবে। এই কোর্স সেট 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না টানা। তারপরে হচ্ছে কোর্স সেটটা আপনি কখন ব্যবহার করবেন, কোর্স সেট ব্যবহার করবেন যখন আপনাকে হাঁটবেন, হাঁটাহাঁটি করবেন, যখন আপনি আপনার কোনো কাজে বাইরে বের হবেন, বাসার বাইরে বের হবেন, যখন আপনার পেশাগত কাজে কোনো প্রয়োজনে যাবেন, উঠে বসতে চলাফেরা করতে, তখনই কোর্সেট ব্যবহার করবেন। অনেকে কোর্সেট নিয়ে শুয়ে থাকে, সেটা কিন্তু করা যাবে না, কোর্সেট নিয়ে শুয়ে থাকা যাবে না। এই কোর্সেটে অনেক সময় অ্যালার্জিক সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, র্যাশ হতে পারে, সো খেয়াল রাখতে হবে আপনাদের অ্যালার্জি হয় কি না, সেই ক্ষেত্রে অ্যালার্জির কোনো ওষুধ হতে পাশাপাশি খেতে হতে পারে। এবং কোর্সেটটা আপনারা ইচ্ছা করলে কাপড়ের উপরেও ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে কাপড়ের উপরেও ব্যবহার করতে পারেন কোর্সেট। আর কোর্সেট আমি আর আগে বলেছি যে 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না। আর কিছু কিছু কোর্সেট আমরা অনেক সময় ব্যবহার করতে বলি সারাক্ষণই, ইভেন কি শুয়ে থাকলেও করতে হবে, স্পেশালি দ্বারা মেরুদণ্ড ক্যান্সার বা বোন টিভি বা ফ্র্যাকচার মানে ভেঙে গিয়েছে মেরুদণ্ড, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হয়তো সেটা আমরা 1 মাস 2 মাস পর্যন্ত, ম্যাক্সিমাম 1.5-2 মাস বা কয়েক সপ্তাহ সেটা আমরা ব্যবহার করতে বলি। সো এই কোর্সেট যেভাবে একদিকে উপকার আছে, কিভাবে উপকার করে, আমরা যখন কোমর ব্যথা রোগী, কোমর ব্যথা আক্রান্ত, স্পেশালি পিএলআইডি, সিভিয়ার ইনফ্লামেশন হয় কোমরে এবং নার্ভ রুট ইম্পেঞ্জমেন্ট হয়, কম্প্রেশন হয়, যখন রোগী মুভমেন্ট করে ভালনারেবল হয়ে যেতে পারে, যে আরো বেশি কম্প্রেশন হতে পারে, আমরা কোর্সেটটা যখন ইউজ করি তাহলে লাম্বার স্যাক্রাল এই দুইটা স্পাইনকে আমরা ইমোবিলাইজ করে দিই, যেন মোবিলাইজেশন না হয়, মানে মুভমেন্ট না হয়, মুভমেন্টটাকে রিডাকশন করার জন্য, আরো বেশি ট্রমা যেন না হয় সেটাকে ইমোবিলাইজ করার জন্য, যেমন আমরা হাড় ভেঙে গেলে প্লাস্টার করে দিই, তদ্রূপ কোর্সেটটা ব্যবহার করা ইমোবিলাইজেশনের জন্য। সো এটা উপকার হতে আসে ইমোবিলাইজ করতে সাহায্য করে, ইমোবিলাইজ হলে মুভমেন্ট কম হলে পেইন কমবে, পাশাপাশি আপনার মাসেলগুলা অনেক সময় দুর্বল থাকে, এটা আপনাকে হেল্প করবে, কিন্তু আপনাকে পাশাপাশি কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে। অনেকেই ভুলবশত, এবং এই কোর্সেটের বিভিন্ন মেজারমেন্ট আছে, এক একজনের অ্যাকর্ডিং টু ওয়েস্ট মেজারমেন্ট অনুযায়ী কোর্সেট আলাদা আলাদা হবে। আমাদের এখানে আমরা 4 থেকে 5 টাইপের কোর্সেট সাইজ আছে, আমরা এক এক রুগীর ক্ষেত্রে এক একটা সাইজ অ্যাকর্ডিং টু রুগী। এখন আপনার এক রুগীর সাইজের কোর্সেট যদি ভুল করে আরেকজন লোকে পরে, তাহলে কিন্তু আপনার কি হতে পারে, উল্টা আরো কোমরের সমস্যা বাড়তে পারে। আবার টানা 3 মাসের বেশি দীর্ঘদিন যদি আপনি কোর্সেট ব্যবহার করেন, আমাদের মেরুদণ্ডে যে স্পাইনে মাসেলগুলো আছে, মাসেলগুলো উইক হয়ে যাবে, স্ট্রেংথ কমে যাবে, পাওয়ার কমে যাবে, এন্ডুরেন্স কমে যাবে, মাসেলের বেলি বাল্ক কমে যাবে, অ্যাট্রোফি হয়ে যাবে। সো কোর্সেট যেভাবে উপকার আছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে, কিন্তু আজীবন সারাক্ষণ বছরের পর বছর কোর্সেট কিন্তু ব্যবহার করা যাবে না। আর কোর্সেটটা অবশ্যই ভালো কোম্পানির মাধ্যমে, ভালো কোম্পানি মেক করা, বা অবশ্যই আপনার নিজের নিজের যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই যে কোর্সেটটা প্রোভাইড করে থাকে তার তত্ত্বাবধানে কোর্সেট ইউজ করতে হবে। কোর্সেটের যে কাপড় বা ইলাস্টিক বা ভেলক্রো, এগুলো অবশ্যই কমফোর্টেবল হইতে হবে, সফট হইতে হবে, এবং এই কোর্সেট পরা অবস্থায় আপনি অতিরিক্ত ব্যান্ডিং হওয়ার কোনো যাবে না, ব্যান্ডিং হওয়া নিষেধ, কোর্সেটটা দেওয়াই হয় ইমোবিলাইজ করার জন্য, যেন মোবিলাইজেশন না হয়। তবে অনেক ক্ষেত্রে আপনারা যারা ডেস্ক জব করেন, বসে মাঝে মাঝে কোর্সেট ব্যবহার করতে পারেন। আর কোর্সেটের ব্যবহারের ক্ষেত্রে লং জার্নিতে হয়তো আপনার ভালো হয়ে গেলেন, 3 মাসের পরে কোনো কারণে কোমর ব্যথা হালকা রয়ে গিয়েছে, তখন আপনি লং জার্নি স্পেশালি মাইলের পর মাইল যখন জার্নি করবেন, তখন হয়তো এটা সাপোর্টিভ হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি
মাসের পর মাস বছরের পর বছর ব্যবহার করেন, এতে আপনার কোমর ব্যথা আপনি নিজেই পালতে থাকবেন বাসায়। তো আশা করি কর্সেট আপনার অনেক উপকারে আসবে। আর অনেকে আমরা কর্সেট দেখি জি ব্যবহার করে, জি কর্সেট হয়তো বলেছে এটা কর্সেট, আসলে কর্সেট না। যেমন অ্যাবডোমিনাল ব্লাইন্ডার, এটা অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন দোকানে, ওষুধের দোকানে পাওয়া যায়। সে অ্যাবডোমিনাল ব্লাইন্ডারটা আসলে দেখতে কর্সেটের মতো, কিন্তু অ্যাবডোমিনাল ব্লাইন্ডারের যে পেপার বা কাগজ মেটেরিয়ালস আর কর্সেটের মেটেরিয়ালস এক না, দুইটা আলাদা জিনিস। কর্সেটের পিছনে আমি যে দেখলাম মেলিয়েবল বা ফ্লেক্সিবল, আমাদের বিভিন্ন আমরা বার দিয়ে থাকি, কিন্তু ওই অ্যাবডোমিনাল ব্লাইন্ডারে সেটা থাকে না। অ্যাবডোমিনাল ব্লাইন্ডার অনলি ফর আফটার সিজারিয়ান সেকশনে ব্যবহার করা হয়, মহিলাদের পেটের যে কাটা জায়গার উপরে প্রেশার কম দেওয়া যেন না লাগে, ভুঁড়িটা একটু বেশি হলে যেন তাদের কাজে আসে। মেদ ভুঁড়ির ক্ষেত্রে অনেক সময় অ্যাবডোমিনাল ব্লাইন্ডার আমরা দিয়ে থাকি। কিন্তু এই কর্সেট বেল্ট একদিক দিয়ে আপনার কোমর ব্যথা উপকার দিবে, আর একদিক দিয়ে মেদ ভুঁড়িরও উপকার দিবে। সো অ্যাবডোমিনাল ব্লাইন্ডার আর কর্সেট বেল্ট কিন্তু এক নয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যদি উপকারে আসে সেটি আমার সার্থকতা। এবং কর্সেট নিয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, বা অন্য কোন বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আমি নেক্সট হয়তো আপনাদের অনেকেই জানতে চাচ্ছে যে ফাইব্রোমায়ালজিয়া কি, এটা একটা ব্যথার রোগ, সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।